আসসালামু আলাইকুম। এনটিআরসিএ থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, চলুন শুরু করি আজকের মূল ভিডিও। এনটিআরসিএ আপডেট, ইন্ডেক্সধারীদের বদলির আশ্বাস, এটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। ভিউয়ার্স, চলুন শুরু করি আজকের মূল ভিডিও। জানা গেছে চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে 68,390 জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল কলেজে 31,508, মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা এবং কারিগরি প্রতিষ্ঠানে 36,882 জন, সবগুলোই এমপিও পদ। নিয়োগ সুপারিশ করা প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি বলছে, বেকার নিবন্ধনধারীদের চাকরির সুযোগ করে দিতে এবার ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ দেওয়া হয়নি। চতুর্থ গণবিজ্ঞপ্তি শেষে ইন্ডেক্সধারীতে বদলি নিয়ে কাজ করবেন তারা। এ প্রসঙ্গে এনটিআরসির সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা থাকায় চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ দেওয়া হয়নি, তবে তাদের বদলির বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, যেহেতু বদলির বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে আর এটি শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত উঠে এসেছে, তবে ইন্ডেক্সধারীদের বদলির বিষয়ে নতুন কোনো পজিটিভ উত্তর আসবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো ভিউয়ার্স, এ ছিল আজকে সর্বশেষ এনটিআরসি থেকে পাওয়া আপডেট। পরবর্তী নতুন কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।